বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে আমরা অনেক সময় টেনশনে পড়ে যে কী বানাবো আলু আর ময়দা দিয়ে জটপট এই নাস্তাটি তৈরি করতে পারেন এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সহজে অল্প সময়ে হাতের কাছে থাকা জিনিস দিয়ে আমি একটা নাস্তা রেসিপি শেয়ার করব তো প্রথমে আমি এখানে ময়দা নিয়ে এনেছি দেড় কাপ ময়দা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা আটও ব্যবহার করতে পারেন তারপর স্বাদ মতো লবণ দিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি যাতে একটু খাস্তা হয় খেতে ভালো লাগে তো ময়দা দিয়ে ময়দার সাথে তেলটা আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এরপর আমি এখানে নর্মাল তাপমাত্রা থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করবো একেবারে শক্ত আনা একেবারে নরম না আমরা নর্মালি পরোটার জন্য যেভাবে ডো তৈরি করি ঠিক সেমভাবে আমি একটা ডো তৈরি করবো তো পানিটা আমি আস্তে আস্তে দিচ্ছি আর আস্তে আস্তে ডোটা তৈরি করতেছি তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এটাকে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর ভিতরে আমি ভিতরের কুটটা তৈরি করব তো তার জন্য এখানে আমি তিনটে সিদ্ধ আলু নিয়েছি তো আলুটাকে আমি ম্যাশ করে নেব তো আলুটা একবারই যে মিহি করে ফেলবো সেরকম না হালকা হালকা একটু দানা টাইপের থাকবে তো আলুটা আমি ম্যাশ করে নিচ্ছি তো এখন এর মধ্যে দিয়ে দেব আমি অন্যান্য যে উপকরণগুলো আছে আমি দেব এখানে স্বাদ মতো লবণ চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি এখানে এক সাত চামচ চিলি ফ্লেক্স কাঁচামরিচও দিতে পারেন আর কিছুটা ধনে পাতা এবার এটাকে মিশিয়ে নিচ্ছি এটাকে মিশিয়ে নিয়ে তারপর আমি নাস্তাটা তৈরি করব। তেমন কিছুই লাগে না শুধু হাতের কাছে কিন্তু সবাই আলু থাকে আর ময়দা থাকে বা আটাও থাকে সবাই ঘরে এখন আমি আটাটাকে আরেকটু মথে নেবো তো আটাটা দেখেন কতটা সফট হয়ে গেছে আর একটু মথে নিয়ে এটাকে ছোটো ছোটো লিসি কেটে নেব তো আপনারা এটার পরিমাণটা যতটুকু বানাতে চান সেই অনুযায়ী নেবেন ছোটো বানালে একটু ছোটো করে নেবেন বড় বানালে একটু বড়ো করে নেবেন তো আমি এভাবে সবগুলোকে লিসি কেটে নিলাম আমার টোটাল এখানে আটটা লিসি হয়েছে দেড় কাপের মধ্যে এখন আমি এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আমরা ঝাঁজরি বলে এটাকে শাকনিও বলতে পারেন আমরা ভাজা করা করার সময় এটি তেল থেকে উঠিয়ে নিই এখন এটার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি নিয়ে একটা ডো নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে আমি রুটির মতো করে নেছি। তো এটা একেবারে যে পাতলা হবে সেরকম না এটা পরোটার মতো থাকবে এরপরে ভিতরে আমি আলুর যে পুরটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন দুই দিক থেকে এভাবে হাত দিয়ে একটু টেনে তারপরে তুলে নেবো তুলে নিয়ে মাছ এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে লাগিয়ে নেব আর এটা খুব সহজে লেগে যাবে যেহেতু আটাটা সফট আর কাঁচা আটা দিয়ে তো এই যে এটাকে আমি লাগিয়ে নিলাম ভালো করে মুখটা সিল করে দিয়ে তারপরে এটাকে এভাবে তুলে নেবেন ঝাঁকি দিবেন হাতের মধ্যে পড়ে যাবে তো এই যে দেখেন কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে কত সহজে সুন্দর আর মজার একটি নাস্তা তৈরি করা যায় তো সেমভাবে আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো ফুডটাকে একটু সরিয়ে দেবেন এভাবে আলুটাকে দিয়ে এ জায়গায় কিন্তু আলুর বদল আপনারা চাইলে কিন্তু অন্যান্য ভেজিটেবলও দিতে পারেন চাইলে চিকেনও দিতে পারেন আপনারা আপনাদের মতো করে তো এই ধরনের নাস্তা কিন্তু বিকেলে সায়ের আড্ডায় বা হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলে বাচ্চাদের টিফিনে জটফট তৈরি করে দেওয়া যায় তো এই যে আমি আরেকটা তৈরি করে ফেললাম তো সেমভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেবো তো আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন বাঁচতে চলে আসলাম তো এটাকে ডুবো তেলে বাঁচবেন তো আমি তেলটা দিয়ে দিলাম তেলটা যখন একটু গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি এখন পিঠেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে বেশ মিডিয়াম বেশি জোরে জাল দেওয়া যাবে না মিডিয়াম আছে রেখে এটাকে ভেজে নেব যাতে ভালো করে উপরটা ক্রিস্পি হয় তো এই যে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি একটা একটা করে উল্টে দিচ্ছি আর এটা দেখতে কতটা সুন্দর মনে হয় যেন কোনো কিছু দিয়ে নকশি করা হয়েছে আর এটা কিন্তু কত সহজে চাকনি দিয়ে তৈরি করা যায় তো এই যে এটাকে আমি উল্টে দিলাম উল্টে দিয়ে এখন আবার উল্টে দিচ্ছি মানে উল্টে পাল্টে টোটালি আমি হচ্ছে গোল্ডেন কালার আর উপরটা ক্রিস্পি করে নেব যারা আমার চ্যানেলে নতুন আসেন অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আর যারা ফেজে দেখতেছেন তারা ফেসেটা লাইক ফলো করে দিবেন আর অবশ্যই একটা লাইক একটা কমেন্ট ভালো লাগলো একটা কমেন্ট করবেন খারাপ লাগলো বলবেন খারাপ হয়েছে একটা কমেন্ট অন্তত করে যাবেন যারা এই দেখতেছেন অনুরোধ থাকলো তো এই যে আমার ভাজা হয়ে গেছে আমি এখন সবগুলো তুলে নিচ্ছি সেমভাবে আমি বাকিগুলো করে নিলাম তো এই যে আমার ভাজা হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় আর খেতে তো অসাধারণ আর বাচ্চারা এই ধরনের রেসিপিগুলো খুবই পছন্দ করে আর এখানে ভেজাল কিছুই নেই বাইরে থেকে টিফিন না কিনে দিয়ে এ ধরনের টিফিন বাসা থেকে দিতে পারেন খেতেও মজা লাগবে আর যে স্বাস্থ্যসম্মত আশা করি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ